আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। ব্যষ্টিক অর্থনীতি ব্যবস্থাপনা বিভাগ প্রথম বর্ষের 3 দিনের প্রস্তুতি, এই সাবজেক্টটা কিভাবে নেবেন এই বিষয়ে আজকে আমরা পূর্ণাঙ্গ আলোচনা করব। তো আমি স্টেপ তিনটা দেব, এই STEP স্টেপ তিনটা দেব। এই তিনটা স্টেপ আপনারা 3 দিনে ফলো করতে পারেন, চাইলে একাধিক স্টেপও একসাথে ফলো করতে পারেন। এই সাবজেক্টের সাজেশন PDF আকারে আমাদের এই গ্রুপে দিয়ে দেওয়া হয়েছে, BBA গ্রুপ অল ডিপার্টমেন্ট, আপনারা এই গ্রুপ থেকে সংগ্রহ করে নিতে পারেন। এছাড়াও যারা প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিংয়ে দুর্বল রয়েছেন তাদের জন্য 7 দিনে পাশ করার জন্য আমাদের স্পেশাল ব্যাচ আছে, আপনারা চাইলে আমাদের স্পেশাল ব্যাচে যুক্ত হতে পারেন। চলুন শুরু করা যাক তাহলে স্টেপ নাম্বার ওয়ান। স্টেপ নাম্বার ওয়ানে আপনাদের কাজ হবে, আপনারা আগে যা কিছু পড়েছেন সব কিছুই রিভাইজ করবেন। যা কিছু পড়েছেন আপনি বলতে পারেন, স্যার আমি তো তেমন কিছুই পড়িনি, যত কিছুই পড়েছেন সব সব কিছুই রিভাইজ করবেন। সেই সাথে ক বিভাগের কিছু প্রশ্ন মুখস্থ করবেন। ক বিভাগ, এখন ক বিভাগের কোন প্রশ্নগুলো মুখস্থ করবেন? ব্যতিক্রম সাজেশন থেকে 99% যে প্রশ্নগুলো রয়েছে এগুলো মুখস্থ করবেন, বাকি প্রশ্নগুলো দেখবেন, বিগত 5 বছরের প্রশ্নগুলো দেখবেন, তাহলেই আপনাদের স্টেপ ওয়ান কভার হয়ে যাবে। আমি আবার বলছি, স্টেপ ওয়ানে আপনাদের 2-3টা কাজ। 1 নম্বর কাজ হচ্ছে আগের যা পড়া আছে সব কিছু রিভাইজ করবেন, নাম্বার ওয়ান। নাম্বার টু, ক বিভাগের 99% প্রশ্নগুলো মুখস্থ করবেন আর অন্যান্য প্রশ্নগুলো ভালো করে দেখবেন, বিগত 5 বছরের ক বিভাগের প্রশ্নগুলো দেখবেন, মানে ক বিভাগটাই শুধুমাত্র এবং রিভাইজটাই শুধুমাত্র আপনাদের স্টেপ ওয়ানে কাজ। এই স্টেপটা অনেকেরই কভার হয়ে থাকবে, বিশেষ করে যারা ভালো স্টুডেন্ট তাদের জন্য স্টেপ নাম্বার টু। স্টেপ টু, স্টেপ টু এ আপনাদের কাজ হচ্ছে আপনি খ এবং গ বিভাগের প্রস্তুতি নেবেন। কোনগুলো? বিগত 5 বছরের প্রশ্নগুলো এমনি দেখবেন, ঠিক আছে? দ্বিতীয় দিনে আপনি এটা প্রিপারেশন নিতে পারেন। সেই সাথে যারা অধ্যায়ভিত্তিক প্রিপারেশন নেবেন, আপনাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় হচ্ছে অষ্টম অধ্যায়, তারপরে দ্বিতীয় অধ্যায়, তারপরে প্রথম অধ্যায়, প্রথম অধ্যায়, বুঝতে পেরেছেন? এই তিনটা অধ্যায়, এই তিনটা অধ্যায় ভালো করে পড়বেন। অষ্টম অধ্যায়ের নাম হচ্ছে মূল্য ও উৎপাদন, দ্বিতীয় অধ্যায়ের নাম হচ্ছে উপযোগ বিশ্লেষণ ও নিরপেক্ষ রেখা বিশ্লেষণ, প্রথম অধ্যায় হচ্ছে ভূমিকা। এই তিনটা অধ্যায়ের যে খ এবং গ বিভাগের প্রশ্নগুলো রয়েছে এগুলো ভালো করে পড়ে নেবেন, ঠিক আছে? সেই সাথে বিগত 5 বছরের খ এবং গ প্রশ্নগুলো রিভাইজ করবেন, এগুলো নর্মালি পড়বেন আর এই অধ্যায়ের প্রশ্নগুলো ভালো করে পড়বেন। স্টেপ নাম্বার টু এ আপনাদের কাজ হচ্ছে এটাই। এর পরবর্তীতে রয়েছে স্টেপ নাম্বার থ্রি, মানে বা তৃতীয় দিন। তৃতীয় দিনে আপনাদের কাজ হবে কি? তৃতীয় দিনে আপনাদের কাজ হবে পুনরায় বিগত 5 বছরের প্রশ্ন পড়বেন, এখানে ক বিভাগ পড়বেন, খ বিভাগ পড়বেন, গ বিভাগ পড়বেন, রিডিং পড়বেন, মুখস্থ করার কোনো দরকার নেই, ভালো করে 8-10 বার করে রিডিং পড়ে নেবেন, ঠিক আছে? সেই সাথে আপনারা চতুর্থ অধ্যায় পড়বেন, চতুর্থ অধ্যায় হচ্ছে যোগান, বুঝতে পেরেছেন? চতুর্থ অধ্যায় পড়ে নেবেন। এবং অনেকেরই হাতে 4 দিন সময় থাকবে, কারণ ভিডিওটা কিন্তু আমি একদিন আগেই বানাচ্ছি, যদিও 3 দিনের প্রস্তুতি, কিন্তু অনেকেরই হাতে 4 দিন সময় থাকবে। যাদের হাতে 4 দিন সময় থাকবে বা যাদের হাতে এক্সট্রা সময় থাকবে, তারা কি করবেন, স্টেপ ওয়ান থেকে স্টেপ থ্রি পর্যন্ত পুনরায় কাভার করবেন, এর বাইরে পড়ার দরকার না। এখন বলতে পারেন, স্যার আপনি তো আপনি শুধু 4টা চ্যাপ্টার দাগায় দিলেন, 8, 2, 1, 4, বাকি অধ্যায়গুলো কি পড়বো না? আপনি যদি পড়তে পারেন বাকি অধ্যায়গুলো, আপনি যদি বাকি অধ্যায়ের প্রিপারেশন নিতে পারেন তাহলে নেন, কোনো সমস্যা নেই। যদি না নিতে পারেন, যদি আপনাদের নর্মাল টার্গেট থাকে প্রস্তুতির জন্য, সেক্ষেত্রে বাকি অধ্যায়গুলো পড়ার দরকার নাই, রিভাইজ করেন আগের পড়াগুলো, 99% প্রশ্নগুলো মুখস্থ করেন, বাকিগুলো রিডিং পড়েন, খ এবং গ বিভাগ বিগত 5 বছরের প্রশ্নগুলো এবং উত্তরগুলো 2-1 বার করে রিডিং পড়েন, এই 4টা চ্যাপ্টার ভালো করে পড়ে নেন খ এবং গ বিভাগের জন্য, এবং বিগত 5 বছরের প্রশ্নগুলো ভালো করে স্টাডি করেন। এতেই আপনাদের A+ সমপরিমাণ প্রস্তুতি হয়ে যাবে, এর বাইরে আর আপনাকে তেমন প্রস্তুতি নেওয়ার দরকার নাই। আর যদি বলেন, স্যার ক বিভাগে 99% প্রশ্নগুলো তো আমার কাছে নাই, তাহলে আমাদের এই যে গ্রুপটা রয়েছে BBA গ্রুপ অল ডিপার্টমেন্ট, এই গ্রুপে PDF দিয়ে দেওয়া হয়েছে, সাবজেক্টের নাম বাংলায় লিখে সার্চ করেন, এখানে PDF পেয়ে যাবেন, এবং আপনাদের পরীক্ষা সংক্রান্ত অন্যান্য যাবতীয় বিষয়বস্তু এখানে পেয়ে যাবেন। এছাড়াও যারা 7 দিনে প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং এই সাবজেক্ট পাস করতে চাচ্ছেন তাদের জন্য আমাদের স্পেশাল ব্যাচ খোলা হয়েছে, আমাদের নাম হচ্ছে প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং। এই ব্যাচে এই মুহূর্তে 83 জন শিক্ষার্থী রয়েছে, আপনারা চাইলে আপনারা যুক্ত হতে পারেন। এখানে কিভাবে আপনারা প্রস্তুতি নেবেন এবং কোন কোন বিষয়গুলো আপনাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ এই বিষয়গুলোকে হাইলাইট করে এই কোর্সটা ডিজাইন করা হয়েছে। তো ঠিক আছে, আজকে পর্যন্তই, সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন, আর আমাদের সাথে থাকুন। দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট পর্বে, ততক্ষণ পর্যন্ত খুদা হাফেজ।